बड़ा है, दारू पी के आता है, ऐसा ही करता है। तो इसमें बच्चा लोग पढ़ेगा या यहाँ पे वो मौत खा के आता है वो देखेगा, तो उसमें उसमें क्या बच्चा लोग क्या सीखेगा? এগুলো তো ভবিষ্যৎ খারাপ না, এবার স্কুল টিচার যদি এরকম মদ খেয়ে থাকে সেটা স্কুলের কি ভবিষ্যৎ হবে? হ্যাঁ হ্যাঁ হচ্ছে তো, আমরা স্কুলে বাচ্চাদেরকে পাঠাচ্ছি পড়াশোনা করার জন্য, স্কুল টিচার যদি এরকম মদ্যপান করে স্কুলে আসে তা সেই বাচ্চাদের ভবিষ্যৎ কি হবে? বলবো একটা স্কুলে, এটা আমাদেরও লজ্জার বিষয়। আমরা অফিসে জানিয়েছি, এখন ওনারা যা বলবেন। আমি ঘটনা একজন শিক্ষিকা হয়ে এটা সত্যি এটা কাম্য নয়। আমাদের হেডমাস্টার স্টেপ নিচ্ছেন, যা করণীয়। সহ শিক্ষক শ্রী জয়রাম কুমার সিং মহাশয়, উনি হিন্দি বিভাগের শিক্ষক। উনি বেশ কিছুদিন ধরেই অপ্রকৃতিস্থ অবস্থাতে স্কুলে আসছেন, তো আমরা অফিসে জানিয়েছি, আমরা অফিসে জানিয়েছি চেয়ারম্যানকে কাগজপত্র দরখাস্ত জমা দেবো মঙ্গলবারে, এরপরে অফিস আইনানুগ যা ব্যবস্থা নেওয়ার নেবে। অফিস আর কি ব্যবস্থা নেবে? প্রিয় দর্শক, আমি শফিকুল ইসলাম এবং আপনারা দেখছেন আরামবাগ টিভি। স্কুলের শিক্ষক দেখুন কি অবস্থায় স্কুলের সামনে পড়ে রয়েছেন। পূর্ব বর্ধমানের স্কুলটার যে নাম দেখলাম, আপনারাও দেখলেন, শিবকুমার হরিজন বিদ্যালয়। স্কুলের একজন শিক্ষক স্কুলের সামনে মদ্যপ অবস্থাতে উল্টে পড়ে রয়েছেন, স্কুলে পড়াতে এসেছেন, স্কুলে পড়াতে এসেছেন, গেট পর্যন্ত পৌঁছেছেন, কিন্তু স্কুলে ঢুকতে মানে দেখতে পাচ্ছি যে স্কুলের গেটের সামনে পড়ে। কি অবস্থা! দর্শক কি বলবেন, কি ব্যাখ্যা দেবেন, কি হচ্ছে? মদ বা পাউচের কি ইফেক্ট পড়ে গেল রাজ্য জুড়ে, যে শিক্ষকরাও মদ্যপান করতে শুরু করেছেন, মদ্যপ অবস্থাতে স্কুলে আসছেন, স্কুলের বাইরে গেটের সামনে পড়ে রয়েছেন? এদেরকে দেখে কি শিখবে ছেলেরা? যারা গার্জেন তারাও প্রশ্ন তুলছেন যে ছেলেরা কি শিখবে, সত্যিই তো কি শিখবে? এবং অনেক দিদিমণি তারাও প্রশ্ন তুলছেন। আবার প্রধান শিক্ষক যিনি রয়েছেন ভারপ্রাপ্ত, তিনি বলছেন যে জানিয়েছি অফিস যা ব্যবস্থা নেওয়ার নেবে, কিন্তু অফিস কি ব্যবস্থা নেবে? আমি তো সেটাই ভাবছি, কি ব্যবস্থা নেবে অফিস? মদ তো এখন আমাদের রাজ্য সরকারের একটা বড় ব্যবসা, ওখান থেকেই তো মানে ওখান থেকেই তো দুটো পয়সা আসে রাজ্য সরকারের, আর তো কিছু নেই। আর তো শিল্প বাণিজ্য তো কলকারখানা ফ্যাক্টরি সেরকম তো কিছু নেই, ওখানেই তো দুটো পয়সা আসে রাজ্য সরকারের। এবং সেই জন্য দেখবেন এবারের পুজোর সময় অষ্টমীতেও মদের দোকান খোলা রাখা হয়েছিল। তারপরে যতই করোনার ব্যাপার থাক না কেন, আমরা দেখেছি করোনার আবহের মধ্যেও 25শে ডিসেম্বরের পর থেকে 1লা জানুয়ারি মানে এই সময়টা উৎসবের জন্য কার্যত খুলে রাখা হয়েছিল, যাতে যাতে করে মদ বেশি করে বিক্রি হয়। এটা তো এখন সব থেকে বড় ব্যবসা। এবং দেখেছিলেন আপনারা করোনার সময়ে পাঠশালা বন্ধ করে দেওয়া হয়েছিল, কিন্তু পানশালা খোলা ছিল, এবং পুলিশকে দায়িত্ব দেওয়া হয়েছিল যদি কেউ গলা পর্যন্ত মদ্যপান করে বাড়ি চিনতে না পারেন তো পুলিশ যেন তাদের বাড়ি চিনিয়ে মানে বাড়ি চিনিয়ে বাড়িতে যেন দিয়ে আসার ব্যবস্থা করে, এইসবও বলা হয়েছিল। এবং মদের যে দোকান সেখানে সবসময় মদ অ্যাভেলেবেল রাখতে বলা হয়েছে, যেন কোনো কাস্টমার মদ কিনতে এসে যেন ফেরত না যান, একেবারে সব ঠিকঠাক করতে হবে। রেশনের মাল হয়তো নাও আসতে পারে সময় মতো, বা অন্যান্য পরিষেবা নাও আসতে পারে, কিন্তু মদ যেন কাস্টমার যেন দোকান থেকে ফেরত না যান, অ্যাভেলেবেল রাখতে হবে, এরকম বলা হয়েছিল। সুতরাং এবং যারা দোকানে এসে কিনতে পারছেন না, অনলাইনে যাতে বুক করতে পারেন, অনলাইনে যাতে বাড়িতে মদ পৌঁছে যায়, তারও সব একটা দারুণ ব্যবস্থা করা হয়েছে এবং পুরস্কারও পেয়েছে। নিশ্চয়ই আপনারা জানেন যেটা নিয়ে খুব লাফালাফি করছিল এই রাজ্যের শাসক,
এই যে G20 যে যেটা হলো G20 শীর্ষ সম্মেলন, সেখানে বলা হয়েছিল যে আমাদের রাজ্য 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 সরকার পুরস্কার পেয়েছে, পুরস্কার পেয়েছে, কিসে পুরস্কার পেয়েছে? ই মদ, মানে ওইসব অনলাইনে মদ বিক্রি এসব আর কি, মদের মদের কারবারে 1 নম্বরে এই বাংলা। মানে ওটা ছিল ডিজিটাল ইন্ডিয়া, মানে এই ডিজিটালি অনলাইন এইসবের একটা ব্যাপার। তো সেখানে দেখা গেছে যে এই ডিজিটাল এই ব্যাপারে মানে মানে অনলাইন শপিং ইত্যাদি ব্যাপারে, ই শপিং যেটা আর কি, ই শপিং বা ই রিটেলিং যে ব্যাপারটা, তো এতে করে পশ্চিমবঙ্গের সব থেকে বেশি আর কি হয়েছে, মানে পশ্চিমবঙ্গ এগিয়ে রয়েছে, এর পুরস্কার পেয়েছে এই রাজ্যের সরকার এগিয়ে বাংলা মদ বিক্রিতে অনলাইনে। তো যখন রাজ্য সরকারের এই রকম সব ব্যাপার স্যাপার, সেখানে কি অফিস কি ব্যবস্থা নেবে বলুন তো দর্শক, নিতে নিতে পারবে? যিনি ব্যবস্থা নেবেন তার আবার চাকরি থাকবে তো, যে কি আমাদের কারবারটা বন্ধ করে দিচ্ছেন? ভালোই একটা কাস্টমার ছিলেন ওই স্কুলে, কি হয় ছেড়ে দিন না, মদ তো ভালো কিনতেন। আমি খুব এভাবে কথাগুলো বলছি কিন্তু দুঃখ পাচ্ছি যে কি ছিল বাংলাটা আর কি হয়ে গেল, আমরা কখনো ভাবতে পারিনি। আমরা ওই স্কুলে পড়াশোনা করেছি, আমরা শিক্ষকদেরকে কি চোখে দেখেছি বলুন তো? গুরু গুরুদেব এখনো সেসব শিক্ষকদেরকে আমরা যখন সামনে পাই, সারা জীবন তারা আমাদের শিক্ষক শিক্ষকই রয়ে গেছেন। হয়তো দেখবেন এরকম হয়েছে, প্রাইমারি শিক্ষক প্রাইমারি স্কুল থেকে পড়াশোনা করেছেন কেউ, কেউ কেউ করে বিরাট জায়গায় পৌঁছে গেছেন, কিন্তু যিনি প্রাইমারিতে পড়িয়েছেন শিক্ষক, আমরা কিন্তু ওই রকম ভাবি না কখনো, তার থেকে আমি বেশি শিখে গেছি না। যিনি প্রাইমারিতে শিক্ষক ছিলেন তার শিক্ষকতা যোগ্যতা যাই হোক না কেন, তিনি গুরু, তিনি শিক্ষক, তার থেকে আমি আমি বেশি শিখিনি, শিখতে পারিনি। বিশ্বাস রাখি যে তিনি আমার থেকে অনেক বেশি জানেন। এটাই হচ্ছে শিক্ষক ছাত্রের সম্পর্ক এবং শিক্ষকদেরকে মানে সম্মান জানানোর একটা বিষয়। শিক্ষকদের সামনে কোনো রকম মানে কিছু যেন আমরা খারাপ কাজ না ধরা পড়ে যায়। খারাপ কাজ বলতে কি, হয়তো আমাদের বন্ধু বান্ধবদের মধ্যে চলে কিন্তু সেটা শিক্ষকের সামনে করা যাবে না। আমরা ছিলাম না, আমরা হয়তো বন্ধু বান্ধবের মধ্যে একটা কিছু একটা ভাবে আছি, গল্প করছি বা কিছু, শিক্ষকের শিক্ষক মানে তার সামনে আমরা সবাই সংযত। এখন যেন কেমন একটা হয়ে গেছে পরিবেশটা, কেমন একটা হয়ে গেছে পরিবেশটা, এবং নানান সব যা সব অভিযোগ আসে সেগুলো শুনতে খারাপ লাগে। যাই হোক দর্শক, তার মধ্যে এই এটা আমি শুধু এটাই প্রথম বলছি তাই নয়, নিশ্চয়ই এর আগেও আপনারা ভিডিও দেখেছেন, আমরাও দেখিয়েছি, এর আগেও হয়েছে মদপান করে স্কুলে আসা, মদপান করে স্বাস্থ্য কেন্দ্রে আসা, ডাক্তার মদ্যপ ফলে দর্শক খুব খারাপ অবস্থা, দিন দিন কিন্তু খারাপ জায়গাতে চলে যাচ্ছে। আর এই রাজ্য সরকার মদ মদ ব্যবসা নিয়ে মেতে রয়েছে, কোনো কাজ কাম নেই, মদ ব্যবসা নিয়ে পুরো মেতে রয়েছে, মানে এবং এর একটা খুব খারাপ ইফেক্ট পড়ে যাচ্ছে, খারাপ ইফেক্ট। কখনো ভাবতেই পারেনি শিক্ষক কখনো মদ্যপ অবস্থাতে স্কুলে আসবেন, স্কুল চত্বরে আসবেন, যেখানে বাচ্চাদের মানে বাচ্চাদের তৈরি করার একটা মানে যেটাকে বলা হয় কারখানা, স্কুলগুলো মানে মানুষ করে বড় করে তোলার, আর তারা হচ্ছেন কারিগর, যদি তারাই এইরকম বেসামাল হয়ে উল্টে পড়ে থাকেন স্কুলের সামনে, তাহলে ছেলে মেয়েরা কি কি পড়াশোনা শিখবে আর তাকে দেখে কি শিখবে? ফলে যতই প্রধান ভারপ্রাপ্ত দর্শক বলুন না কেন, সব জানিয়েছি, অমক তমক কিছু হয় বলে আমার মনে হচ্ছে না দর্শক, এইভাবেই চলবে। আমি বারবার একটা কথাই বলছি, যে সিস্টেম মানে সিস্টেমটা যা হয়ে গেছে না, মানে এমন হয়ে গেছে এ সিস্টেম, এ আর একে আর রিপেয়ারিং করে চালানো যাবে না, এ পুরো পাল্টে দিতে হবে, নাহলে ভবিষ্যৎ খুব অন্ধকার। আমি বারবার এগুলোকে অ্যালার্ট করার চেষ্টা করি যে দেখুন পরিস্থিতি কোন জায়গাতে এসছে, কোন জায়গাতে নেমে এসছে। এবং এই সরকার আমাদের যে বেঙ্গল বোর্ডের যে স্কুলগুলো রয়েছে, দেখছেন তো ওই জায়গাতে খবর আসছে স্কুলে তালা পড়ে গেছে, স্কুলে পড়ার ছেলে ছেলে নেই, এত জনসংখ্যা বাড়ছে আর স্কুলে পড়ার ছেলে নেই, স্কুল বন্ধ হয়ে যাচ্ছে, এটা এই হিসেব কখনো মেলে, অঙ্ক মেলে? কেন হচ্ছে? স্কুলে পরিকাঠামো ঠিক হচ্ছে না, পড়াশোনা ঠিক হচ্ছে না, এখন বেসরকারি স্কুলের দিকে ছেলেমেয়েরা মানে গার্জেনরা ঝুঁকে যাচ্ছেন, সরকারি স্কুলের টিচার
নিজের ছেলেদেরকে সরকারি স্কুলে পড়ান না, তারা বেসরকারি স্কুলে পড়ান, কেন পড়াচ্ছেন? দেখবেন এরকম প্রচুর উদাহরণ তৈরি হয়েছে। ওই পরিকাঠামো দিন দিন ভঙ্গুর হয়ে গেছে, টিচার নেই, তারপর তো ওই রকম টিচার সব ঢুকেছে, ঢোকানো হয়েছে, যে অভিযোগগুলো সামনে এসেছে চাকরি চুরি করে। তারপরে তারপরেও টিচারের সংকট, প্যারা টিচার 1000 টাকা 1500 টাকা আশপাশ থেকে ছেলে নিয়ে স্কুল চালানো হচ্ছে। তো এইসব করতে গিয়ে স্কুলের যে সিস্টেম ছিল, বেশি পুরোনো কথা বলছি না, আমাদের আমলেও যাচ্ছিল, যাচ্ছে তাই হয়ে গেছে, শুধু মুখে বড় বড় কথা, ট্যাব দিচ্ছি, ট্যাব দিয়ে কি হবে, আরো সর্বনাশ করে দিচ্ছেন, ট্যাব দিয়ে ছেলেমেয়েদের আরো সর্বনাশ করে দিয়েছেন, আর কিছু না, আসল জিনিস দিতে পারেনি, ট্যাব দিয়ে ধ্বংসের দিকে ঠেলে দিয়েছেন, ওই ক্যাশ টাকা ধরানো আর কি, ক্যাশ টাকা। ভাবছেন যে এরকম এখন দিন দিলে হয়তো দুদিন পরই ভোটার হয়ে যাবেন, সব আমাদেরকে ভোট দেবেন, এই আশা হয়তো আছে, কিন্তু ভবিষ্যৎ অন্ধকার। তো দর্শক কি বলবেন এই দৃশ্য দেখে? যদি কিছু বলার থাকে অবশ্যই বলবেন, বলার থাকে মানে বলবেন, অবশ্যই বলবেন, এসব নিয়ে প্রতিবাদ করতে হবে দর্শক, এসব চলতে পারে না, প্রতিবাদ করতে হবে, বলুন যা বলার, কমেন্টে নজর রাখবেন আরামবাগ টিভিতে।